একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় প্রায় 28,000 ভোটে ভবানীপুর থেকে জেতেন ঠিকই, কিন্তু রাজনৈতিক মহলের মতে ভোটের আগে অবধি এই আসনটি কিন্তু সেভাবে নিরাপদ মনে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাই প্রথমে তিনি মেজবোন নন্দীগ্রামের সঙ্গে বড় বোন ভবানীপুরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেও পরে কিন্তু আর ভবানীপুর থেকে নিজে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এর কারণ হিসেবে সংশ্লিষ্ট মহল মনে করে, 19 লোকসভা নির্বাচনের নিরিখে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির থেকে সামান্য কয়েক হাজার ভোটে এগিয়েছিল তৃণমূল, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস এলাকাতেও কিছু কিছু ওয়ার্ডে পিছিয়েছিল তৃণমূল। কিন্তু বিধানসভা ভোটের পর দেখা গেল রুদ্রনীল ঘোষকে বিপুল ভোটে হারিয়েছেন শোভনদেব। এই পরিস্থিতিতে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর কাছে নির্বাচনে পরাজিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন নিরাপদ ভবানীপুর থেকেই উপনির্বাচনে লড়বেন তিনি। সেই মতো ইস্তফা দেন শোভনদেব। আর দীর্ঘ টালবাহানার পর অবশেষে শনিবার ভোটের দিন ঠিক করে নির্বাচন কমিশন, আর সেদিন সন্ধ্যা থেকেই সেখানে দেওয়াল লিখতে শুরু করে দেন ফিরহাদ হাকিমরা। পরের দিন সেখানে দেওয়াল লেখেন মদন মিত্র, আর সোমবারও দলের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায় দেওয়ালে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখেন। ভবানীপুরে এবারে যারা বিরোধী দল আছে তারা তাদের জামানত রক্ষা করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। সে যেই হোক না কেন, বিজেপি হোক মমতা বন্দ্যোপাধ্যায় তার স্টেপ বাই স্টেপ যেভাবে তিনি মানুষের একদম অন্দরমহলে পৌঁছে গেছেন তার বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে, আজকে আর তাকে ছুঁতে পারবে না কেউ, ছুঁতে পারবে না কেউ। ভবানীপুরে দলনেত্রীর জয় নিয়ে তৃণমূল নেতৃত্ব পুরোপুরি আত্মবিশ্বাসী থাকলেও প্রশ্ন উঠেছে অন্যত্র। সোমবারই তৃণমূলের তরফে ভবানীপুরের 5টি ওয়ার্ডে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে দলের 5 হেভিওয়েট নেতাকে। 63 নম্বর ওয়ার্ডের দায়িত্বে সুব্রত মুখোপাধ্যায়, 71 ও 72 নম্বর ওয়ার্ডের দায়িত্বে পার্থ চট্টোপাধ্যায়, 74, 77, 82 নম্বর ওয়ার্ডের দায়িত্বে ফিরহাদ হাকিম, 70 নম্বর ওয়ার্ডে দেবাশিস কুমার, 73 নম্বর ওয়ার্ডের দায়িত্বে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। আর দলের এই সিদ্ধান্তেই প্রশ্ন উঠেছে, মাসচারেক আগে প্রায় 28,000 ভোটে যে কেন্দ্র থেকে তৃণমূল জিতে এসেছিল সেখান থেকে জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে জিতে খুচরো কিছু ওয়ার্ডের দায়িত্বে কেন দলের হেভিওয়েট নেতা মন্ত্রীদের পাঠানো হচ্ছে? তাহলে কি দলনেত্রীর জয় নিয়ে কোথাও কি কোনো ঝুঁকি নিতে চাইছে না তৃণমূল, নাকি সংশয়ে রয়েছে ঘাসফুল শিবির? এদিকে এই পরিস্থিতিতে ভবানীপুরে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি মঙ্গলবার রাত অবধিও সেখানে প্রার্থী ঠিক করতে পারেনি, যা নিঃসন্দেহে তৃণমূলের পলিটিক্যাল অ্যাডভান্টেজ বলেই মনে করছে রাজনৈতিক মহল। देखिए प्रचार केवल 7 दिन ही होगा, 20 से 26 तक सरकारी जो अनुमति है, बाकी कोई भी मैं जाके कई बार चाय चक्कर करके आया हूँ, चलता रहता पॉलिटिकल एक्टिविटी वेस्ट बंगाल में, कोई नई बात नहीं है। तो कोई मंत्री वहाँ रहते हैं वो क्या प्रचार करें, रोज जाते आते हैं रास्ते में, प्रचार तो जब पब्लिक के सामने जाएंगे तब होगा। हम भी अपना सांगठनिक काम शुरू कर दिए बूथ स्तर पर, पहले उम्मीदवार घोषणा ही रणनीति है, उसके बाद पूरा पार्टी पूरी तैयारी के साथ चुनाव लड़ेगी, पिछले चुनाव जैसे हमने लड़ा है वो समय पर सब कुछ हो जाएगा। মঙ্গলবার রাতেই বিজেপির তরফ থেকে দিল্লিতে পাঠানো হয়েছে সম্ভাব্য প্রার্থী তালিকা। সূত্রের খবর, তথাগত রায়, রুদ্রনীল ঘোষ, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাম রয়েছে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারের। বুধবার থেকেই ভবানীপুরে নিজেই প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই প্রচারকে ঘিরে ইতিমধ্যেই দলের নিচুতলার কর্মীদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। নিউজ টাইম।